Good morning, students. Hope you all are well. Today I am going to take a class of class 4, English second paper, grammar lesson 10, adjectives. I hope you will pay attention to this lesson. Adjective, jake amra banglay boli, bisheshon. অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গ্রিন লিফ, এখানে লিফটা হচ্ছে নাউন, এই গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে লিফটা কী ধরনের, লিফ হচ্ছে পাতা, এই পাতাটা হচ্ছে কী ধরনের বা কী রঙের তা বোঝাচ্ছে। এবং এটা বোঝাতে যতটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন লিফটা হচ্ছে গ্রিন, এই গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লিফটা হচ্ছে নাউন, নাউনটাকে মডিফাই করছে এই গ্রিন ওয়ার্ডটি, এই জন্য এক্ষেত্রে গ্রিন হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা তো জানি যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, নাউনটাকে যখনই মডিফাই করবে বা এম্পাসাইজ করবে যে ওয়ার্ডটি সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে তিন প্রকার, এটা পাঠ্যবই অনুযায়ী আমরা পাচ্ছি। এর যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে হচ্ছে কী ধরনের। এক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা কলম, এই কলমটা কী ধরনের সেটা বোঝানোর জন্য যে ওয়ার্ডটি আমরা ব্যবহার করবো সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন দিস ইজ আ নাইস পেন, এই পেনটি কী ধরনের নাইস, এই যে পেনটাকে মডিফাই করছে বা এম্পাসাইজ করছে এই নাইস ওয়ার্ডটি, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দুই নম্বরে দেখবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মানে পরিমাণ, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। নাউন বা প্রোনাউনের পরিমাণটা বোঝাতে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মানে কতটা, মানে কতটুকু বা কতটা এটা বোঝায়। যেমন আমরা বলতে পারি আই এইট ড্যাশ রাইস, এক্ষেত্রে আমরা লেস ওয়ার্ডটি ব্যবহার করতে পারি অথবা সাম ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। লেস অর্থ হচ্ছে কম, সাম অর্থ হচ্ছে কিছু, মানে আমি কিছু ভাত খাই অথবা আমি অল্প বা কম ভাত খাই। এটা বলতে পারি মেনি বুকস, কতগুলো বই, মেনি অনেকগুলো বই। এর পরটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা দেখতে পাই নির্দিষ্ট করে বলে, নির্দিষ্ট করে বোঝাই। যেমন ওটা, এটা, ওগুলো, এগুলো, এরকম ওয়ার্ডগুলো দিয়ে বোঝানো হয়। ধরো তোমাদের সামনে যদি আমি কিছু কলম রেখে ডেমনস্ট্রেট করে বোঝাই বা তোমাদের সামনে দেখিয়ে যদি বলি এই কলমগুলো দেখো বা এটা দেখো, ওটা দেখো, এগুলো দেখো, তাই নির্দিষ্ট করে দেখানোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন বোঝায় দ্যাট ম্যান, দ্যাট ম্যান, মানুষটা হচ্ছে নাউন, এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দ্যাট, নির্দিষ্ট করে দিয়েছে যে ওই মানুষটি। দিস টেবিল, এই টেবিলটি নির্দিষ্ট করে দিয়েছে। ডু ইউ লাইক দিস বল, তুমি তো এই বলটি পছন্দ করো, ঠিক আছে, নির্দিষ্ট করে দিয়েছে। এরপর দেখতে পাই আবার পাঠ্যের আরো একটা অংশ আছে, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে ভালো মন্দ ছোট বড় তুলনা করে অ্যাডজেক্টিভের যে রূপান্তর করা হয় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভের কম্পারিজন, মানে তুলনা করবে। এক্ষেত্রে অ্যাডজেক্টিভকে আমরা দেখতে পাই যে তিনটা প্রকারে ভাগ করেছে, যাকে বলা হয় থ্রি ডিগ্রিজ অফ কম্পারিজন। এরা হচ্ছে, প্রথমটা হচ্ছে পজিটিভ, যখন কোনো কিছুর সাথে তুলনা না করে যে অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করব তখন তাকে আমরা বলবো পজিটিভ, তুলনা করা হবে না, কারোর সাথেই তুলনা করবে না। যেমন বলতে পারি রহিম ইজ আ গুড বয়, এখানে রহিমকে বোঝানো হয়েছে, রহিম যে ভালো ছেলে সেটাই বোঝানো হয়েছে,
এখানে অন্য কারোর সাথে কিন্তু তাকে তুলনা করা হয়নি, রহিমের কথাই শুধু বলা হয়েছে। এক্ষেত্রে রহিম, যেহেতু রহিমের কথাই বলা হচ্ছে, গোত্র এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। দুই নম্বরে হচ্ছে কম্পারেটিভ, সেটা হচ্ছে যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে, দুইজন ব্যক্তির মধ্যে যখন তুলনা করবে তখন তাকে আমরা বলবো কম্পারেটিভ। এবং দুই ব্যক্তির মধ্যে তুলনা করার সময় ছোট, মানে কে ছোট কে বড়, কে ভালো কে মন্দ এরূপ বোঝাবে, তখন তাকে আমরা বলবো, সে অ্যাডজেক্টিভটাকে বলবো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। যেমন রহিম ইজ বেটার দেন করিম, রহিম করিমের থেকে বেটার, রহিম করিমের থেকে বেটার। এখানে বেটার খেয়াল করো, এখানে বেটার গুডের কম্পারেটিভ, গুডের কম্পারেটিভ, কারণ দুজনের মধ্যে যখন তুলনা করেছে সেক্ষেত্রে গুড আর বসেনি, বেটার বসেছে দুজনের মধ্যে তুলনা করার ক্ষেত্রে। কম্পারেটিভ বেটার, বেটার হচ্ছে গুডের কম্পারেটিভ। যেমন রহিম ইজ বেটার দেন করিম, এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে কি বেটার। আর জিনিস খেয়াল করতে হবে, বেটার এরূপ অ্যাডজেক্টিভ এর পরে সাধারণত দেন ওয়ার্ডটা বসে। এটা খেয়াল করতে হবে যে বেটার এরূপ অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার পরে সাধারণত দেন অ্যাডজেক্টিভ, দেন শব্দটা বসবে, দেন শব্দটা বসবে। এরপর তিন নাম্বারটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ। যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে কিছু বলা হয় তখন সে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, তখন এর আগে একটা কম্পারেটিভে করেছিলাম দুইয়ের মধ্যে, পজিটিভে করেছিলাম কারোর সাথে তুলনা করবে না, অনলি ব্যক্তি একজনের কথাই বলা হবে। কম্পারেটিভে দুইয়ের মধ্যেই বলা, মানে দুইয়ের দুইয়ের মধ্যেই তুলনা করা হয়। আর সুপারলেটিভের মধ্যে হচ্ছে যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে কিছু বলা হয় তখন সে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। এরূপ অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমরা দেখি খেয়াল করি যে অফ কথাটা বসে, এরূপ অ্যাডজেক্টিভের পর সাধারণত অফ বসে। যেমন রহিম ইজ দ্য বেস্ট বয় অফ অল, রহিম হচ্ছে সবগুলো বালকের মধ্যে, মানে এখানে যতগুলো বালক আছে সবগুলো বালকের মধ্যে রহিম হচ্ছে বেস্ট, মানে গুড, গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, এর সুপারলেটিভ হচ্ছে বেস্ট, বেস্ট বয় অফ অল। ঠিক আছে, এখানে রহিম ইজ দ্য বেস্ট বয় অফ অল, মানে এখানে যতগুলো মানে বালক আছে তাদের মধ্যে বেস্ট হচ্ছে রহিম। এখানে দুইয়ের অধিক ব্যক্তির কথা বোঝানো হয়েছে। আশা করি অ্যাডজেক্টিভের এই প্রকারগুলো আলোচনা করায় তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর এক্ষেত্রে খেয়াল করতে পেরেছ যে মানে জিনিসটা সম্পূর্ণ পড়ার পরে বুঝতে পারবে, আর পাঠ্যপুস্তকে একটু ভালো করে পড়লে, যে অ্যাডজেক্টিভের মেইন কাজ হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউনকে এম্পাসাইজ করা বা মডিফাই করা, মানে বাড়াবে একটা নাউনকে, মানে মানে এই নাম সম্পর্কে বাড়িয়ে বলবে, যেটাকে মডিফাই করা বলে বা এম্পাসাইজ করা বলে। এবার আমরা পাঠ্যপুস্তকের যে এক্সারসাইজটা আছে এটা আমরা দেখছি। এটা হচ্ছে পেজ 97, এক্সারসাইজ 7। নিচে প্রদত্ত ওয়ার্ডগুলোর মধ্যে উপযুক্ত অ্যাডজেক্টিভ নিয়ে শূন্যস্থান পূরণ করো। হট কিছু ক্লু দিয়ে দিয়েছে উপরে, মানে এই ক্লুগুলো দিয়েই, এগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ ক্লুগুলো দিয়েই এই সিলেন্ডার গ্যাসগুলো করতে হবে। প্রথমটা হট, গরম, বিগ বড়, ব্লাইন্ড অন্ধ, মেনি অনেক, ক্লেভার চালাক, হোয়াইট সাদা, নিউ নতুন, স্মল ছোট, বিউটিফুল সুন্দর, রাইপ পাকা। প্রথমটা হচ্ছে মিস্টার গোমেজ ইজ নট এ ড্যাশ ম্যান, মিস্টার গোমেজ কী ধরনের মানুষ না,
এই ক্লুগুলোর মধ্যে থেকে আমরা বলতে পারি যে একটা ব্লাইন্ড একটা আছে, মিস্টার গোমেস ইজ নট এ ব্লাইন্ড ম্যান, এটা আমরা দিতে পারি, মিস্টার গোমেস নট এ ব্লাইন্ড ম্যান, মিস্টার গোমেস একজন অন্ধ মানুষ নয়। দুই নম্বরে দেখতে পারি রহিম ইজ এ ড্যাশ বয়, রহিম কি ধরনের বালক বলতে পারি, এখানে একটা ওয়ার্ড আছে ক্লেভার, চালাক, রহিম হচ্ছে একটা চালাক বালক, CLEVER। তিন নম্বর আই ড্রিঙ্ক ড্যাশ টি, আমরা কি ধরনের চা খাই, মানে আমি কি ধরনের চা খাই, হট গরম, আই ড্রিঙ্ক হট ড্রিঙ্ক টি, সরি আই ড্রিঙ্ক হট টি। নম্বর ডি দ্য পিকক ইজ এ ড্যাশ বার্ড, পিকক হচ্ছে ময়ূর, ময়ূর কি ধরনের পাখি, আমরা উপরে ক্লু থেকে দেখতে পাচ্ছি ময়ূর হচ্ছে একটা সুন্দর পাখি, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল বার্ড। নাম্বার ফাইভ ই হ্যাভ ইউ সিন এ ড্যাশ কাউ, কী ধরনের কাউয়ের কথা বলেছে, যে তুমি কাউটি দেখেছো, কী ধরনের কাউ, কী ধরনের গরু, হোয়াইট সাদা বলতে পারো, ফোনটা বুঝিয়েছে, হ্যাভ ইউ সিন এ হোয়াইট কাউ। নাম্বার এফ মিস্টার খান বট এ ড্যাশ কার, মিস্টার খান কী ধরনের গাড়ি কিনেছিল, এখানে একটা ওয়ার্ড আছে নিউ, এটা দিতে পারি যে মিস্টার খান বট এ নিউ কার, ডু ইউ লাইক ড্যাশ অ্যাপল, তুমি কি ধরনের অ্যাপল পছন্দ করো, রাইট পাকা, তুমি কি পাকা অ্যাপল পছন্দ করো। অ্যান্ড এলিফেন্ট ইজ এ ড্যাশ এনিম্যাল, একটা হাতি হচ্ছে কী ধরনের এনিম্যাল, একটা হাতি হচ্ছে বিগ এনিম্যাল, বড় প্রাণী, ইট ইজ এ ড্যাশ বক্স, এটা একটি ছোট বক্স, SMALL, স্মল বক্স, ছোট বক্স। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস হিয়ার, আমার এখানে অনেক বন্ধু নেই, এই অনেক কথাটা বোঝানোর জন্য মেনি লিখতে পারি, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস হিয়ার। স্টুডেন্টস তোমাদের জন্য আমি এই এক্সারসাইজটি করে দিয়েছি, তোমরা এটা ভালোভাবে পড়ে ফেলবে, এবং এই পাঠ্যপুস্তকে নাম্বার টু নিচে ওয়ার্ডগুলোর মধ্যে যেগুলো অ্যাডজেক্টিভ তাদের নিচে ডাকতো, এখানে ডাক না দিয়ে আমরা খাতার মধ্যে করতে পারি যে নিচের অ্যাডজেক্টিভ যেগুলো থাকবে অ্যাডজেক্টিভগুলোকে আমরা আলাদা করে লিখতে পারি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। আশা করি তোমরা সব কিছু ঠিক করে বুঝতে পেরেছ, ভালোভাবে পার্টি পাশে পড়বে, এবং আশা করি এটা অনুশীলন করলে এক্সারসাইজগুলো ভালো করে করতে পারবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।